বর্তমান সময়ে খুব কোয়ালিটি কথা বলার একটা অ্যাপসের নাম হচ্ছে ব্রিলিয়েন্ট। তবে এই ব্রিলিয়েন্টের হাজার হাজার ইউজার থাকলেও কোনো কল সেন্টার বা কাস্টমার কেয়ার নেই যেখান থেকে আমরা ফোন করে ওদের যে কোনো সমস্যার হেল্প নিতে পারি। তবে আমার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি ব্রিলিয়েন্ট নিয়ে, ব্রিলিয়েন্টের বিভিন্ন সমস্যা সম্পর্কিত ভিডিওগুলো এবং যার সমাধানগুলোও আমি দিয়ে থাকছি আমার চ্যানেলে, যেখান থেকে 99% মানুষে তাদের সমস্যার সমাধানগুলো খুঁজে পাইছে এবং কীভাবে কী করতে হবে সেটা জানছে। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডি টিপস প্রো। বিডি টিপস প্রোর পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আমি স্বপন রায়। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি ব্রিলিয়েন্টের ফুল একটা সিরিজ ভিডিও তুলে ধরবো, যেখানে বিভিন্ন সমস্যা অর্থাৎ আপনার কমেন্ট করা বিভিন্ন সমস্যাগুলো এবং তাদের কারণ এবং সমাধান এ নিয়ে কথা বলবো। সো ভিডিওটি একটু লং হতে পারে, আপনার সমস্ত সমস্যা থাকবে এই ভিডিওর মধ্যে। আপনি যদি ব্রিলিয়েন্টের কোনো সমস্যায় পড়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ আপনার সমস্যাটাও আমি কোনো না কোনো সময় উল্লেখ করব। আরেকটা কথা, যাদের এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তারাও ভিডিওটি অবশ্যই দেখে দেখবেন, কারণ যে সমস্যাগুলো আমি এখানে তুলে ধরব এবং যে সমস্যাগুলোর সমাধান তুলে ধরব ভবিষ্যতে সেই সমস্যার সম্মুখীন আপনিও হতে পারেন। সো যদি দেখে রাখেন ভিডিওটা তাহলে কোনো সমস্যাই হবে না আপনার। সো চলে আসছি ফার্স্ট সমস্যায়। তবে ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত বিডি টিপস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিন। সো প্রথমে আমরা চলে যাই কল রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলোতে। তো কল রিলেটেড প্রবলেমে যদি আমরা যাই তাহলে অ্যাট ফার্স্ট যে কথাটি আসতেছে অর্থাৎ যে কমেন্টটা বর্তমানে খুব আসতেছে সেটা হচ্ছে যে কল যায়, মানে আমার এখান থেকে দেখাচ্ছে যে কল যাচ্ছে কিন্তু অন্য অপারেটরে অর্থাৎ ওই মোবাইলে রিং হচ্ছে না। সো এইটার সম্ভাব্য কারণ এবং কীভাবে এটা সমাধান করবেন সেটা এখন বলবো আমি। তো অ্যাট ফার্স্ট আপনি চলে যাবেন সেটিংস অপশনে। সেটিংস অপশন থেকে আমার নাম স্বপন কুমার, আমার নাম অথবা আপনার এখানে নাম থাকবে বা আপনার নাম্বার যেটাই বলেন না কেন, এই অপশনটাতে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে আপনারা ফার্স্ট লক্ষ্য করবেন যে এখানে আপনার কী লেখা আছে, অ্যাড ডকুমেন্টের পাশে অ্যাকসেপ্টেড লেখা আছে নাকি ওয়েটিং ফর সাবমিশন লেখা আছে। যদি ওয়েটিং ফর সাবমিশন লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি এখনও ভেরিফাই করা হয়নি, আপনাকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, তারপর আপনার এই সমস্যাটার সমাধান হবে। আর যদি এখানে অ্যাকসেপ্টেড লেখা থাকে তারপরও একই সমস্যা হয় তাহলে আমি বলবো কাইন্ডলি আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে ওয়াইফাই ইউজ করাটা বাদ দিয়ে একবার মোবাইল ডেটা দিয়ে চেক করুন এবং একটা ভালো নেটওয়ার্কে চেক করুন। তো তারপরেও যদি একই সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপসটিকে ক্লিয়ার ডেটা দিন অথবা আনইনস্টল করে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। তো এই তিনটা প্রসেস অবলম্বন করলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হবে। কিন্তু আপনার যদি ব্রিলিয়েন্টের কাজ চলার জন্য যদি আপনার সার্ভারটা ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ওদের হেল্প সেন্টারে একটু নক করতে হবে বা ওদেরকে মেইল করতে হবে। তো মেইল কিভাবে করতে হয় আপনি যদি না জেনে থাকেন তাহলে দেখুন উপরে আই বাটনে একটা ভিডিও সাজেস্ট করতেছে, সেই ভিডিওটা দেখে আসুন। সেখানে আমি দেখাই দিচ্ছি যে আপনারা কীভাবে মেইল করলে 100% রেসপন্স পাবেন এবং 100% আপনার সমস্যাটির সমাধান পাবেন। সো নেক্সট যে সমস্যা সেটা হচ্ছে কল যাচ্ছে না বলতে ওয়াইফাই যারা ইউজ করতেছেন তাদেরকে নিয়ে। তো যারা ওয়াইফাই ইউজ করতেছেন তাদের একটু নোটিশ করে নিচ্ছি যে কিছু কিছু ওয়াইফাই লাইন আছে, পাবলিক ওয়াইফাই লাইনগুলো সহ কিছু কিছু ওয়াইফাই লাইনগুলো আছে যেগুলো থেকে অন্যকে কল করতে পারবেন না আপনি ব্রিলিয়েন্টে। ওয়েটিং ফর নেটওয়ার্ক দেখাবে অথবা কলই যাবে না, কিন্তু কিছু কিছু ওয়াইফাই লাইন আছে যেগুলো থেকে কল যাচ্ছে। সো আপনি যদি ওয়াইফাই থেকে কল করতে না পারেন অবশ্যই মোবাইল ডেটা চেক করবেন মোবাইল ডেটা দিয়ে। সো নেক্সট যে সমস্যাটা আছে কল রিলেটেড সেটা হচ্ছে মাঝে মাঝে একটা কথা বলে, সেটা হচ্ছে অল ইয়োর ফান্ড ইজ লক অ্যাট দিস মোমেন্ট অথবা সবকটি লাইন এই মুহূর্তে ব্যস্ত আছে। তো এই দুটো কথা যদি আপনাকে বলে তাহলে আপনি কী করবেন, সিম্পলি কিছুক্ষণ ওয়েট করে বা বারবার ট্রাই করবেন, দুই একবার ট্রাই করলেই আপনার কলটি কিন্তু চলে যাবে, এটা কোনো কিন্তু সমস্যাই না। দেন আরেকটা কথা, এক ভাই আমাকে বলছেন ইমোর মধ্যে যে কল আসে কিন্তু আমি রিসিভ করতে পারি না। তো আমি ইন্টারফেসটা দেখাচ্ছি কীরকম ইন্টারফেস। তো এইবার ভাই আমাকে জানিয়েছেন যে কল মানে অনেকে এনাকে ফোন করে বাট কলটা রিসিভ হয় না। তো এই মুহূর্তে এই জিনিসটা আমি দেখাই একটু ভালো করে বুঝাই দিই। আপনারা যখন ব্রিলিয়েন্টের অফলাইনে থাকেন তখন কিন্তু মাঝে মাঝে কিছু কল আসে। তো যখন কল আসবে এবং আপনি যখন অনলাইনে আবার অ্যাক্টিভ হবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এটা যেহেতু কলটা রিসিভ হবে না, যদি আপনি মেসেজের ওদিকে নিয়ে যান তাহলেও কিন্তু আপনি মেসেজ পাঠাইতে পারবেন না। কিন্তু আপনি যদি এখান থেকে কেটে দেন, এই অপশন আনেন, তাহলে কিন্তু কলটা কেটে যাবে। এটার কারণ হচ্ছে যে এই কলটা আপনার আগে এসেছিল, বর্তমান কিন্তু না, রানিং কল না। আপনি যেহেতু রানিং কল এটা পাননি সেহেতু এখান থেকে রিসিভ করতে পারবেন না, জাস্ট আপনাকে কলটা কেটে দিতে হবে। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। দেন যে সমস্যাগুলো সেটা হচ্ছে এনআইডি কার্ড আপলোড নিয়ে। তো এনআইডি কার্ড আপলোড নিয়ে অনেক 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 মেসেজ এবং কমেন্ট এসেছে। তো এনআইডি কার্ড নিয়ে প্রথম যে প্রবলেমটা সেটা বলে ইনভ্যালিড ইউআইডি।
সো এই ইনবিল্ট ইউআইডি আসার কারণ হচ্ছে আপনার ইউআইডিটা ব্লক করে দেওয়া হয়েছে, আপনার ইউআইডি ইউআইডি নাম্বারটা বা সিরিয়ালটা আপনার লিঙ্কের শেষে নেই, বিধায় ইউআইডি ইনভ্যালিড ইউআইডি আসে। তো ইনভ্যালিড ইউআইডি আসলেও আপনি সমস্যার সমাধান করতে পারবেন, সেটা হচ্ছে আমার চ্যানেলে দেখবেন যে যারা কোনোভাবেই ভিডিও এনআইডি কার্ড আপলোড করতে পারতেছেন না তারা কী করবেন। তো সেই ভিডিওটা যদি আপনারা একটু কষ্ট করে দেখে নেন তাহলে 100% আপনার এই সমস্যাটা সমাধান হবে, কারণ ওই ভিডিওটি অবলম্বন করে এখন পর্যন্ত অনেক ভাইয়েরা নিজেদের সমস্যাটার সমাধান করছে এবং সেটা আমাকে ইমোতে বা কমেন্টের মাধ্যমে জানাইও দিছে। সো আপনি ডিসক্রিপশন বক্স চেক করলে সেই ভিডিও পেয়ে যাবেন, অথবা দেখুন এখন আই বাটনে সেই ভিডিওটা আসতেছে, সেই ভিডিওটা সেখান এখান থেকে দেখে আসতে পারেন। সো নেক্সট যে সমস্যাটা আছে, ফটো আপলোড হয় না। তো এনআইডি কার্ড আপলোড করার সময় অনেক ভাইয়াই আমাকে কমেন্ট করতেছেন, ফোন করতেছেন, মেসেজ করতেছেন যে আপনি এনআইডি কার্ডটা আপনার তথ্যগুলো তো দিতেছেন বাট এনআইডি কার্ড যখন আপনি আপলোড করতে যাচ্ছেন তখন আপলোড হচ্ছে না। সো ভাই আপনাকে বলে নেব আপনার ব্রাউজারটা আপনি চেঞ্জ করুন, ব্রাউজারটা যদি চেঞ্জ করেন তাহলে সাকসেসফুলি আপনি আপনার এনআইডি কার্ডের ফটোগুলো আপলোড করতে পারবেন। তো আপনার নাম্বারের উপরে ক্লিক করলে যে অ্যাড ডকুমেন্ট অপশনটি আসবে, তো এই অ্যাড ডকুমেন্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনাকে কিছু ব্রাউজার সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করবেন, এবং যাদের ব্রাউজার সিলেক্ট করার অপশন আসে না তারা একটু কাইন্ডলি দেখে নেবেন যে আপনি কোন ব্রাউজারে চলে যাচ্ছেন। তো যে ব্রাউজারে চলে যাচ্ছেন সেখান থেকে ব্রাউজারটা ক্লিয়ার ডেটা করে দেবেন, তাহলে এরকম অপশন আসবে আপনার ব্রাউজার চাবে। তারপর যদি আপনি বুঝতে না পারেন তাহলে এনআইডি কার্ড আপলোড নিয়ে যে ভিডিওটা আছে আমার ডিসক্রিপশন বক্সে বা আমার চ্যানেলটিকে চেক করে আপনি দেখে আসতে পারেন ভিডিওটা, সেই ভিডিওটা আমি দেখা দিচ্ছি যে আপনার যদি ব্রাউজারগুলো না আসে সেক্ষেত্রে আপনি কী করবেন। সো আশা করি এটাও বুঝছেন। দেন লিঙ্ক কাজ করে না, ইনভ্যালিড ইউআইডি ছাড়াও আরেকটা সমস্যা আছে, আপনার লিঙ্ক কাজ করবে না যখন এখানে যাবেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? তো সেক্ষেত্রেও সমাধান হচ্ছে যে যারা কোনোভাবেই এনআইডি কার্ড আপলোড করতে পারতেছে না তারা এই ভিডিওটি দেখুন, এই টাইটেলে আমার একটা এই থাম্বনেইলে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আসবেন, সেটা ডিসক্রিপশন বক্সে ক্লিক করেও পাবেন অথবা আই বাটনেও ক্লিক করেও দেখে আসতে পারেন। সো এই চলে গেলো এনআইডি কার্ড আপলোড সমস্যা। দেন নাম্বার নিয়ে কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে এই সমস্যাটা, আগে এই সমস্যাটা ছিল না এখন আছে, ঠিক আমাকে নাম্বার দেওয়া হয়েছে বাট অনেকের আছে এখানে নাম্বারটা দেওয়া নাই। তো এর সম্ভাব্য কারণটা আমি বল নেই, আপনি অনেক দিন আগে অ্যাকাউন্টটা খুলছেন বাট ইউজ করেননি, ফ্ল্যাগ সিলেক্ট করেননি, ইউজ করেননি, এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনও করেননি, যার কারণে এটা হচ্ছে। এবং সম্প্রতি যে অ্যাকাউন্টগুলো খোলা হচ্ছে মাঝে মাঝে সেই অ্যাকাউন্টগুলোতেও এরকম সমস্যা হচ্ছে, তো এটা সার্ভারের প্রবলেম। আপনি যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ওদেরকে একটা মেইল পাঠাবেন। তো মেইল কীভাবে পাঠাতে হয় সেটা আমি আগেও বলছি, এবং যদি আপনি সেটা না শুনে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে নেবেন যে কীভাবে মেইল করলে আপনার 100% সমস্যার সমাধান পাবেন, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। দেন আরেকটা কথা, সেটা হচ্ছে কোড আসে না। আপনি যখন অ্যাপসে লগ ইন করতে যান তখন অনেক সময় কোড আসে না বলতে কীরকম সমস্যা, সেটা হচ্ছে যে একটা কথা আসে, কোডের বদলে একটা কথা আসে, এই কথাটার অর্থ হচ্ছে যে 24 ঘন্টা পর ট্রাই করুন, এরকম একটা অর্থে। এখন আমার কাছে স্ক্রিনশটটা নেই সো আমি দেখাতে পারতেছি না। তো যাই হোক, এইরকম যদি কোনো কথা আসে তাহলে বুঝে নেবেন যে আপনি কয়েকবার কোড ভুল এন্ট্রি করার জন্যই এই কথাগুলো বলে আর কি, বা এই মেসেজটা আসে। তো সেক্ষেত্রে আপনার যেটা করণীয়, আপনি 24 ঘন্টা পর অর্থাৎ যখন থেকে ভুল করছেন তখন থেকে 24 ঘন্টা পর 24 আওয়ার্স পর আবার ট্রাই করবেন, তাহলে আপনার কোডটি চলে আসবে। অথবা আপনি যদি চান না এটা আপনার ইমার্জেন্সি, আপনি খুব দ্রুত করবেন, তাহলে অবশ্যই ওদেরকে মেইলের মাধ্যমে আপনার নাম্বার সহ জানিয়ে দেবেন। সো ভিডিওটি মূলত এই পর্যন্ত, যদি কোথাও আপনার সমস্যাটি না থাকে আমার কথাগুলো বলার মতো, যদি আপনার সমস্যাটা না থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার সমস্যাটা। আমি নেক্সট একটা পার্ট করব, যেই পার্টে যে সমস্যাগুলো আমি এড়িয়ে গেছি সেই সমস্যাগুলো নিয়ে আরেকটা ভিডিও করব। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ব্রিলিয়েন্টের যে কোনো সমস্যা নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি। আমার চ্যানেলটিকে যদি আপনারা ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন যে ব্রিলিয়েন্টের সকল সমস্যা নিয়ে আমি ভিডিও তৈরি করে দিছি, সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন, অথবা কমেন্টের মাধ্যমে বা আমাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনার সমস্যাটা। আমি নেক্সট টাইম আবারও সেই ভিডিওগুলো করার চেষ্টা করবো। সো নো মোর টুডে, সবাই ভালো থাকবেন, বাই বাই। এবং যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।